তারা আগেও অনেক বাড়ি এসেছেন, একাধিক বাড়ি এসেছেন, সহসাই তাদের পার্টি আসবে আমাদেরকে জানিয়েছেন। এক্সপার্ট ইলেকশন অবজারভার টিম চারজন অলরেডি এসে গেছেন, আর তারা দীর্ঘ সময় ধরে আমাদের প্রস্তুতিটা অনেকটাই এগিয়ে গেছে, এটা তারা তো জানতেন না। তারা আগে এসেছেন, এর মধ্যে আমাদের কি কি অগ্রগতি হয়েছে সেই অগ্রগতি গুলো আমরা জানিয়েছি। আমরা আগের মধ্যে স্পষ্ট করে বলেছি যে আমরা নির্বাচন ফ্রি ফেয়ার পিসফুল আমরা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তাদেরকে জানিয়েছি আমাদের মাননীয় কমিশনাররা বিগত দু সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণকে এবং প্রশাসনকে এই বিষয়গুলো অবহিত করছেন, যাতে করে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সকল শক্তিকে সমন্বিত করে, যাতে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনটা নিশ্চিত হয়। তারা আমাদের বক্তব্যকে যতদূর বুঝেছেন সন্তুষ্ট হয়েছেন। আমরা আমাদেরকে কনস্টিটিউশনাল অবলিগেশন যে একটা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে যে আমরা আইনত এবং সাংবিধানিকভাবে বাধ্য, সেটা আমরা খুব স্পষ্ট করে তাদেরকে বুঝিয়েছি, আজও বুঝিয়েছি। আমার বিশ্বাস আমাদের এই সাংবিধানিক সীমাবদ্ধ এটা তারা বুঝতে পেরেছেন। আর পলিটিক্যাল সাইডটা আমরা বলেছি, রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, কোনো বিরোধ থাকে, কোনো বিভাজন থাকে, সেখানে কোনোভাবেই আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না, আমরা সেখানে এনগেজ করতে পারি। থ্যাংক ইউ।